সেলিমের সঙ্গে গিয়েছিলেন না? হ্যাঁ। এত রাতে এখানে কি করছেন? রাজা রানার বুয়া হাসপাতালে তাই। রাজা রানার বুয়া মানে আমাদের বউ? হ্যাঁ। কোথায়? কোথায়? কোথায় বাবু? আসুন আসুন আমার সঙ্গে, চল এসো। ওই যে তোমাদের বুবু। আপনারা তারা রোগীর সামনে ঘরে কান্নাকাটি করছেন কেন? উনি আমাদের বুবু। কি হয়েছে আমাদের বুবু? আপনারা আমার সঙ্গে আসুন আসুন। আপনাদের বুবুর যে কটা টেস্ট করেছিলাম সেগুলোর রিপোর্ট তো নিতে এলেন না, তাই আমি গরজ করে নিজেই নিয়ে এলাম। রিপোর্ট খুব একটা ভালো না। কি অসুখ হয়েছে? ওনার কিডনি প্রায় ড্যামেজ হয়ে গেছে। কিডনি ড্যামেজ হয়ে গেছে? শুনুন, দু একদিনের মধ্যেই যদি পুরোপুরি ব্যবস্থা নেওয়া না হয় তাহলে কোনো ডাক্তারের পক্ষে ওনাকে বাঁচানো সম্ভব হবে না, কথাটা মনে রাখবেন। এই নিন রিপোর্টগুলো, চলি। বহুর এত বড় একটা অসুখ, বহু নিশ্চয়ই এটা জানে না। এত বড় একটা অসুখ নিয়ে না জানি বহু কোথায় ঘুরে বেড়াচ্ছে। চল, যেভাবে হোক বহুকে খুঁজে বের করতেই হবে। এসব আপনি কি বলছেন ডাক্তার সাহেব? বহুর একটি কিডনি নেই, আরেকটি কিডনি নষ্ট হয়ে গেছে। জি, কিন্তু কি করে হলো ডাক্তার সাহেব? ও হ্যাঁ, মনে পড়েছে, বেশ কিছুদিন আগে উনি এই হাসপাতালে এসে 20,000 টাকার জন্যে ওনার একটা কিডনি বিক্রি করে গেছেন, আর বলেছেন ওনার দু বোনের লেখাপড়ার জন্যে ওই টাকাটা খুব প্রয়োজন। আপনারাই তাহলে ওনার সেই দুই বোন? আমাদের বুবুর যখন কিডনি নষ্ট হয়ে গেছে তখন আমরা দু বোন আমাদের বুবুকে দুটো কিডনি দেব। আপনি অপারেশনের ব্যবস্থা করুন। তাহলে এক্ষুনি টাকা নিয়ে আসুন, কিছুক্ষণের মধ্যে অপারেশন করতে না পারলে রোগীকে বাঁচানো আমাদের পক্ষে সম্ভব হবে না। ডাক্তার সাহেব, আমরা সকালের মধ্যে টাকা দিয়ে দেব। দেখুন, আমরা এখানে চাকরি করি, যদি আপনারা এখন টাকা দিতে না পারেন তাহলে আমাদের মালিকের সাথে কথা বলুন, উনি যদি আমাদেরকে বলে দেন তাহলেই আমরা অপারেশন করতে পারবো। তাহলে আপনাদের মালিকের ঠিকানা দিন, আমরা এক্ষুনি ওনার সঙ্গে দেখা করব। আচ্ছা, আমি লিখে দিচ্ছি। কাকে চাই? আমরা আপনার সাহেবের সঙ্গে দেখা করতে এসেছি। কিন্তু উনি তো এখন কারোর সাথে দেখা করবেন না। ভাই, আমাদের ভীষণ প্রয়োজন, ওনাকে বলুন দুটি মেয়ে ভীষণ বিপদে পড়ে আপনার কাছে এসেছে। ঠিক আছে, আসুন।